প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি আমিরুল মুমিনীন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির সংবাদ পর্যালোচনামূলক আয়োজন টিপটপ মার্ট লিমিটেড সম্পাদকীয়তে। টিপটপ মার্ট লিমিটেড ত্বকের যত্নে বিশ্বস্ত, আপনারা প্রয়োজনীয় সেবা নিতে পারেন। প্রিয় দর্শক, এই লকডাউন বা এই করোনা ভাইরাসের প্রভাব কবে নাগাদ শেষ হবে আমরা কেউই নিশ্চিত করে বলতে পারছি না। তাহলে এখন আমরা কি করতে পারি? ঘরবন্দী হয়েই অলস জীবন কি আমরা কাটাবো, নাকি এই জীবনকে স্বাভাবিক করতে আমরা নিজস্ব পদ্ধতি অবলম্বন করে প্রচেষ্টা চালাবো? নিশ্চয়ই আপনারা দ্বিতীয়টির ক্ষেত্রেই বেশি মনোযোগী হবেন বা পরামর্শ দেবেন। প্রিয় দর্শক, সেই ধরনের নতুন কিছু বিষয়ের আলাপ আমি আপনাদের সামনে পাঠাতে চাই। এই জন্য আজকের সম্পাদকীয়তে কিছু ব্যতিক্রমী কথা আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই আপনাদের মতামত চাইছি। আপনাদের মধ্যেও কিছু না কিছু ব্যতিক্রমী চিন্তা আছে, সেগুলো কমেন্ট বক্সে যদি উপস্থাপন করেন তাহলে অন্যরাও উপকৃত হতে পারে। প্রিয় দর্শক, সেটা কি? ধরুন আজ থেকে 1000 বছর আগে বা 2000 বছর আগে বা সৃষ্টির পরপর মানুষ কিভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন বিনিময়ের মাধ্যমে। যার খাবার আছে তিনি কি দিয়েছেন? খাবার সংগ্রহের হাতিয়ার দিয়েছেন। খাবারের বিনিময়ে হাতিয়ার পাওয়া গেছে, হাতিয়ারের বিনিময়ে খাবার পাওয়া গেছে, আবার পোশাকের বিনিময়ে পাওয়া গেছে খাবার। এভাবে বিনিময় করেই সৃষ্টির শুরুর পরের সভ্যতাটি বিকশিত হয়েছে। তারপরে ধীরে ধীরে মুদ্রা ব্যবস্থা চালু হয়েছে, এগুলো আপনারা জানেন। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে আজকে পৃথিবীব্যাপী যে লকডাউন, পৃথিবীব্যাপী যে মারাত্মক বিপর্যয়, অর্থনৈতিক সংকট, এটা নিঃসন্দেহে কাটিয়ে উঠতে হবে। প্রিয় দর্শক, এই লকডাউনে আমরা অনেকেই জানি না, যারা অনলাইনে আগে থেকেই কাজ করতেন তারা এই সময়ে বিপুল সংখ্যক অর্থ উপার্জন করছেন। কিভাবে? অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে, চিন্তার আদান প্রদান করে। আবার আজকে যে আইডিয়াটি আমি উপস্থাপন করব, এটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য একেবারেই নতুন চিন্তা। সেই জন্য এই চিন্তা নিয়ে আলোচনা পর্যালোচনা হতে পারে। প্রিয় দর্শক, এই লকডাউনে, এই করোনা ভাইরাসের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? একটা পরিসংখ্যান করেছে স্ট্র্যাটেজিক ইনস্টিটিউট অফ বাংলাদেশ। তারা বলছে যে এই লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যবিত্তরা। কারণ আপনারা জানেন যে শত শত মাস যদি লকডাউন থাকে, উচ্চ বিত্তদের কোনো ধরনের সমস্যা হবে না, মোটা দাগে এটা আমরা বলতে পারি। এর বাইরে যারা নিম্নবিত্ত আছেন, গরিব মানুষ আছেন, তারা কোনো না কোনো সাহায্যের মাধ্যমে উপকৃত হচ্ছেন। সরকারি সাহায্য, বিত্তবানদের সাহায্য, বা তারা মানুষের কাছে চাইতে পারছেন, অর্থ সাহায্যের জন্য আবেদন করতে পারছেন। কিন্তু যারা মধ্যবিত্ত আছেন, যারা সামাজিক মর্যাদা নিয়ে চলেন, আবার অর্থনৈতিকভাবে অতটা সচ্ছল নন, এই ধরনের মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই করোনা ভাইরাসের পর। এই শ্রেণীটা কি? এই শ্রেণীটা হচ্ছে শিক্ষিত শ্রেণী। তাদের প্রতি আজকে আমার এই আইডিয়া উপস্থাপন, এই আহ্বান। প্রিয় দর্শক, যারা শুনছেন, যারা দেখছেন, প্রত্যেকের প্রতি কথা হচ্ছে যে প্রত্যেকেই কোনো না কোনো কাজে অভিজ্ঞ। ধরুন আপনি হয়তো ভালো পড়াতে পারেন, এটা আপনার একটা যোগ্যতা। আপনি হয়তো ভালো বলতে পারেন, এটা যোগ্যতা। আপনি ভালো রান্না পারেন, এটা একটা অসাধারণ যোগ্যতা। আপনি ড্রাইভিং পারেন, এটা আপনার গুণ। এভাবে প্রত্যেক মানুষেরই, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কথা বলছি আমি, কোনো না কোনো গুণ আছে যেটাতে সে তার নিজের জায়গায় শ্রেষ্ঠ। প্রিয় দর্শক, এই অনলাইন দুনিয়ায় আপনি যদি আপনার গুণটিকে চমৎকারভাবে উপস্থাপন করতে পারেন, সেটি যে ধরনের গুণই হোক, ওই গুণটি হয়তো আমার মধ্যে নেই, আমার জন্য ওই গুণটি খুব প্রয়োজনীয় বিষয়, সুতরাং আমি ওই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই, জানতে চাই। সেজন্য আমি বলছি যে প্রত্যেকেই তার নিজস্ব মেধার দিকগুলোকে যদি অনলাইনে উন্মোচিত করেন, সেটাকে নিয়ে আপনি যদি বাণিজ্যিকভাবে চিন্তা করেন, তাহলে নতুন একটা দিক উন্মোচিত হতে পারে। এমন হতে পারে, ধরুন আমি বলছি যে আমি শুদ্ধ উচ্চারণ পারি, তাহলে আমি শুদ্ধ উচ্চারণের একটি কোর্স অনলাইনে চালু করতে পারি। এখন প্রচুর লাইভ হচ্ছে, প্রতিদিনই লাইভ হচ্ছে ফেসবুকে, ইউটিউবে, কিন্তু
এভাবে আর কতদিন এই ফ্রি এই বিনামূল্যে লাইভ করা, মানুষকে এন্টারটেইন করা, মানুষকে অভিজ্ঞ করে তোলা আর কতদিন? নিশ্চয়ই না এটি এক মাস দু মাস তিন মাস হলে ঠিক ছিল, কিন্তু এখন যে দীর্ঘ মেয়াদে লকডাউন হয়ে যাচ্ছে, দীর্ঘ মেয়াদে সবকিছু বিপর্যয়ের মধ্যে পড়েছে, এ সময়ে অবশ্যই বিকল্প চিন্তা করতে হবে। ই কমার্সের দিকে আমাদের নিজস্ব মেধা এবং প্রতিভাকে নিয়ে যেতে হবে। আপনি ভালো রান্না পারেন, তাহলে আপনি রান্নার লাইভ করতে পারেন জুম অ্যাপের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই জুম অ্যাপটা ব্যবহার করছেন এবং এই বিষয়ে জানেন। জুম অ্যাপের মাধ্যমে লাইভ করে আপনি নির্দিষ্ট টাকায় যদি রেজিস্ট্রেশন করাতে পারেন কিছু সংখ্যক মানুষকে, তাহলে আপনি রেজিস্ট্রেশন কৃতদের লিংক দিয়ে দিলেন, তারাই কেবলমাত্র আপনার লাইভে যুক্ত হতে পারলো। শুরু হোক না, এই চিন্তাটা নতুন শুরু হতে পারে। আপনি প্রথমে হয়তো সাড়া পাবেন না, কিন্তু নিজের উৎকর্ষতা যদি চমৎকারভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে অবশ্যই সাড়া পাবেন, মানুষ আপনার দিকে ঝুঁকবে। আমিও হয়তো যখন বসে থাকবো, তখন আমার মধ্যে যে বিষয়টি নেই, যে বিষয়ে আমি অভিজ্ঞতা শূন্য, সেই বিষয়ে জানার চেষ্টা করব। এবং এই যে বিষয়গুলো আপনি জানেন, সেগুলো যে আসলে সমাজের জন্য, জীবনের জন্য খুব প্রয়োজনীয়, সেইভাবে যদি উপস্থাপন করতে পারেন, তাহলে অবশ্যই সেটি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। মানুষ পে করেই আপনার এই লাইভ ভিডিও দেখবে, অভিজ্ঞতা নেবে। কেমন হতে পারে? ধরুন জুম অ্যাপের মাধ্যমে আপনি একটি রান্না শেখাবেন, সেটির ক্যাম্পেইন আপনি প্রথমে আপনার ফেসবুকে করতে পারেন। এরপর আপনি বলতে পারেন যে প্রত্যেক জনকে যারা আগ্রহী আছেন তাদের 100 টাকা করে দিতে হবে। 100 টাকা করে দিয়ে আপনি রেজিস্ট্রেশন করুন, এরপর আপনি লাইভে যুক্ত হন। শুরু হয়ে যাক না, শুরুটা ছোট দিয়ে হোক, এটা আস্তে আস্তে অনেক বড় ধরনের পর্যায়েও যেতে পারে, যদি আপনার চেষ্টা এবং ঐকান্তিকতা থাকে। সুতরাং আমি এটাই বলতে চাচ্ছি যে লকডাউনে নিপাট বসে না থেকে কোনো না কোনো কাজের চিন্তা করুন। আপনার সঙ্গে বিভিন্ন গ্রামের মানুষের ভালো যোগাযোগ আছে, সুতরাং সেই গ্রাম থেকে সবজি কিভাবে আপনি শহরে নিয়ে আসবেন, সেই চিন্তাও আপনি অনলাইনের মাধ্যমে করতে পারেন। প্রিয় দর্শক, আসুন এই লকডাউন, এই করোনা ভাইরাস, আইসোলেশন, কোয়ারেন্টিন সবকিছুকে ছাপিয়ে জীবন আমাদেরকে এগিয়ে নিক পৃথিবীর অগ্রগতির দিকে, সভ্যতার উৎকর্ষতার দিকে। ভালো থাকুন, আপনাদের মতামত চাইছি, শুভেচ্ছা নিরন্তর। সেলফ কোয়ারেন্টিন অথবা ঘরবন্দি থেকে আপনি হাঁপিয়ে উঠেছেন? নিজের ত্বক নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু ভুলে গেলে কি চলবে টিপটপ মার্টের কথা? আপনি ঘরেই থাকুন, শুধুমাত্র অনলাইনে অর্ডার করুন। আমাদের নিবেদিত প্রাণ কর্মীরা আপনার দরজায় পৌঁছে দেবে সৌন্দর্যের নিত্য ব্যবহার্য উপকরণ। টিপটপ মার্ট লিমিটেড, সৌন্দর্য সেবায় বিশ্বস্ত প্রতিষ্ঠান।